পনের কে গরম করে নিতে হয়, পনের বান্ধবীদেরকেও আমরা সেভাবে গরম করে দিচ্ছি। আগামীতে উনাদের অনুষ্ঠানে সবাই আশা করি আরেকবার উদ্বোধনে দিবেন। দেখতে পাচ্ছি অনেক সুন্দর ডেকোরেশন করে আজকে এই জায়গাটাকে সম্পূর্ণ ভরে যাবে একটু পরে খাবারে খাবারে। হ্যাঁ দাদা চলে এসছে, দাদার জন্য একটা উলুধ্বনি দেন সবাই, এত সুন্দর সাজে সজ্জিত হয়ে এসছে। হ্যাঁ আসেন দাদা, আসেন দাদা কাছে চলে আসেন। শিল্পী কিছু বলবে সমাজের উদ্দেশ্যে, লজ্জা পাচ্ছে, যাই হোক লজ্জা কেটে যাবে একটু পরে। Thank you.
মায়ের গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়ে তার মাকে হলুদ দিয়ে দিচ্ছে, এরকম বিরল দৃশ্য আমরা হয়তো খুব কম দেখেছি। আমাদের সদ্য বিবাহিতা একজন একটা কাপড় আমাদের মেয়েদের বয়সী ভাস্তি ভাতিজার মতো, তারা এই 30 বছর বয়সের কাপড়কে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। আমরা আশা করি আরো 30 বছর পরে এরকম একটা অনুষ্ঠান দেখব এবং এই কাপড়ের আর সুন্দর সুন্দর এরকম একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করবে, আমরা সেখানে যাবো। চিরজীবী হোক আমাদের এই নতুন কাপড়ের জন্য।
এখন সেলফির পরে আচ্ছা আমি নাম বলে দিয়েছি বিশাল যাবে এরপরে যাবে লাকি বৌদি ওকে বিশাল বিশাল যদি একা যেতে চান তা লাকি বৌদি এবং প্রীতম ওকে এরপরে আমরা লাকি বৌদি এবং প্রীতমকে সামনে রেখে যাই লাকি বৌদি এবং প্রীতম যাবে এরপরে বিশাল দিকে তোরা একটু সময় দিয়ে শিখিতেছো তার সময় নেওয়ার কিছু নেই বাবা বাবুলদা এবং আমাদের জলি বৌদি বাবুলদা এদিক দিয়ে আপনি রং সাইডে গেছেন ভাই ওকে ওকে বাবুলদা দুলালদা এবং প্রিয়া আসবে আর যদি কেউ বাকি থাকে যদি কেউ বাকি থাকে ডেজি আপা এবং ব্যতিক্রমী দিন হ্যাঁ গায়ে হলুদ মা বাবাকে গায়ে হলুদ দিতে যাচ্ছে ছেলে কি কেমন একটা আনন্দের দিন কেমন একটা ব্যতিক্রমী দিন হ্যাঁ সবার জীবনে এটা হয় না যাদের জীবনে হয় এরকম ভাগ্যবান্ধবদের জীবনেই হয় ইজ দ্য নাইস ওয়ান এখন আপনাদের সাথে করতে পারবো ওইটাই এখন আনন্দ লাগছে যে সবার সাথে মিলেমিশে এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারছি কাকার 30th anniversary তে হ্যাপি 30th anniversary টু কাকা এন্ড কাকি হ্যাটস অফ টু ইউ 30 ইয়ার্স ইটস এ লং রোড 30 মোর ইয়ার্স টু গো ঠাকুরের কাছে আমি আমার পরিবার থেকে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন আঙ্কেল আর আন্টির সংসার সব সময় যেন এমন সুন্দর থাকে আর আন্টির ছেলের জন্য যেন একটা সুন্দর ফুটফুটে বউ আসে আর টুকু তো রইল টুকু এখনো ছোট আমি ওর জন্য এখন কিছু বলতে চাচ্ছি না আমি আশা করব ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করব দাদা যেমন করে স্মাইল করেন সবার সাথে ঠিক তেমন করে সারা জীবন যেন বৌদির সাথেই স্মাইল করে যান আর খুব শীঘ্রই যেন আমাদের এই সাহা পরিবারে আরেকটি সাহা বৌরানী চলে আসেন আরে করব এবং তোমাকে সুন্দর একটি অনুষ্ঠান আজকে পরিচালনা করার জন্য উপস্থাপনা করার জন্য এবং সবাই আমরা এখানে শুনেছি তোমার গান